হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নলেজ গেন রেলওয়ে এক্সাম টোয়েন্টি টোয়েন্টি জি কে প্র্যাকটিস সেট সেট থার্টিন আজকের এই সেটে পঁচিশটা প্রশ্ন রয়েছে যেগুলি রেলের বিগত বছরের প্রশ্ন থেকে সংগৃহীত হয়েছে বন্ধুরা এই পঁচিশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো অ্যানসার করতে পারো সেগুলো তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে করে অ্যানসারটা দিও আর তোমরা যদি পনেরো বেশি অ্যানসার দিতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও যে তোমরা পনেরোরোর বেশি কতগুলো অ্যান্সার দিয়েছো সেটা জানিও কেমন তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলছে লিউকিমিয়া কিসের রোগ লিউকিমিয়া কিসের রোগ ফুসফুসের রোগ রক্তের রোগ ত্বকের রোগ না স্নায়ুর রোগ তো সঠিক উত্তর কিন্তু লিউকিমিয়া হচ্ছে রক্তের রোগ রক্তের যে শ্বেতকণিকা রয়েছে তার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেকাংশে বেড়ে গেলে লিউকিমিয়া রোগটি দেখা যায় কেমন পরের প্রশ্ন বলছে আখের রেড রট রোগের জন্য দায়ী নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নিমাটোড এদের মধ্যে কোনটি আখের রেট রট রোগের জন্য দায়ী তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি ছত্রাক পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি শালক সংশ্লেষে প্রয়োজনীয় নয় অর্থাৎ যখন সালক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে সেই সময় নিম্নের কোনটি দরকার পড়ে না অক্সিজেন সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড আর জল এর মধ্যে কোনটি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজন হয় না তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ অক্সিজেন যখন শালো সংশেষ প্রক্রিয়া হয় সেই সমীকরণটা আমি বলছি ছয় অণু কার্বন ডাইঅক্সাইড আর বারো অণু জল এটি সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় এক অণু গ্লুকোজ উৎপন্ন করে ছয় অণু অক্সিজেন উৎপন্ন করে আর ছয় অণু জলকে বের করে দেয় ঠিক আছে তো শালসংশেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজন সূর্যের আলো ক্লোরোফিলের উপস্থিতি কার্বন ডাইঅক্সাইড আর জল কেমন শালো প্রক্রিয়ায় উৎপন্ন হয় কিন্তু অক্সিজেন পরের প্রশ্ন দেখো কোন জাতীয় মাছ জলের উপরিভাগে ভাগে অবস্থান করে অর্থাৎ জলের তিনটি স্তর থেকে তিনটি ভাগ থেকে একটা একদম নিচে একটা মাঝের স্তর একটা হচ্ছে অবস্থান করে নিম্নে কোন মাছ রুই মৃগেল বাসন কার্ভ না কাতলা তো সঠিক উত্তর কিন্তু জলের উপরি ভাগে অবস্থান করে কাতলা মাছ পরের প্রশ্ন বলছে ম্যালেরিয়া হয় কিসের জন্য অর্থাৎ কোন মশার জন্য ম্যালেরিয়ার রোগটা হয় স্ত্রী অ্যানোফিলিক্স মশা পুরুষ অ্যানোফিলিক্স মশা স্ত্রী কিউলেক্স মশা না পুরুষ কিউলেক্স মশা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ স্ত্রী অ্যানোফিলিক্স মশা এখানে একটা কথা বলে রাখি যে কোনো রোগ কখনো কোনো পুরুষ মশার জন্য হয় না ঠিক আছে এগুলো সমস্ত রোগগুলি হয় স্ত্রী স্ত্রী মশার জন্য পুরুষ মশাগুলো কি করে না পুরুষ মশাগুলো বিভিন্ন ফল ফুল থেকে তাদের খাদ্য সংগ্রহ করে কেমন আর এখানে বিভিন্ন অ্যানোফিলিক্স কিউলেক্স ইডিস মশা এদের কোন মশার জন্য কী রোগ হয় সেগুলো তোমরা একটু জানিও এগুলো পরীক্ষায় কিন্তু আসে রেলের পরীক্ষা বিশেষ করে পরের প্রশ্ন বলছে কোষের শক্তিঘর কাকে বলে কোষের শক্তিঘর কাকে বলে প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট বস্তু না মাইট্রোকর্ণ্ডিয়া তো সঠিক উত্তর কিন্তু মাইট্রোকর্ণ্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এর সঙ্গে বলে রাখি যে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইজ রাইব জমকে কেমন পরের প্রশ্ন বলছে মানুষের ত্বক সর্বাধিক কত তাপমাত্রায় ফোস্কা না পড়ে সহ্য করতে পারে ঠিক আছে কত তাপমাত্রায় ফোস্কা পড়ে না সেটাকে সহ্য করতে পারে চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আশি ডিগ্রি আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো সঠিক উত্তর হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মানুষের ত্বক এই ফোস্কা না পড়াটাকে সহ্য করতে পারে কিন্তু তারপরে তার বেশি হয়ে গেলে কিন্তু মানুষের ত্বকের মধ্যে ফোসকা পড়ে পরের প্রশ্ন বলছে ভিটামিন এ সব থেকে বেশি থাকে কিসে ভিটামিন এ সব থেকে বেশি থাকে লেবুতে না গাজরে না পালং শাকে না সিম্বোত্রী উদ্ভিদে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি গাজরে ভিটামিন এ বেশি থাকে হচ্ছে গাজরে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন জন্য রাতকানা রোগ হয় পরের প্রশ্ন বলছে লেজার রোগ লেজার কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় লেজার কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় হৃৎপিণ্ডের হাড় ভাঙলে ফুসফুসে না মস্তিষ্কে তো সঠিক উত্তর কিন্তু মস্তিষ্কের রোগের জন্য লেজার এটি ব্যবহার করা হয় কেমন মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিন মেনিনজাইটিস তো মেনিনজাইটিসে যখন প্রদাহ হয় বা এটা কোনো প্রদাহজনিত রোগ হলে পারে তখন তাকে মেনিনজাইটিস রোগ বলে মস্তিষ্কের প্রদাহজনিত রোগকে বলে হচ্ছে মেনিনজাইটিস পরের প্রশ্ন বলছে ব্যাঙ জল এবং স্থল এই দুই জায়গাতে থাকতে পারে এর কারণ কি ব্যাঙ জল এবং স্থল দুই জায়গাতে থাকতে পারে এর কারণ কি এদের পাখনা আছে এদের জলযুক্ত পা আছে গিল শ্বাসযন্ত্রের উপস্থিতিতে শরীরের গুটি থাকে বলে তো সঠিক উত্তর কিন্তু শ্বাসযন্ত্র রয়েছে গিল তো তার উপস্থিতির জন্য এরা জল এবং স্থল উভয় থাকতে পারে পরের প্রশ্ন বলছে মানব দেহে সবচেয়ে ছোট পেশি কোনটি এই নিম্নলিখিত এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে থেকে বলতে হবে যে এদের মধ্যে ছোটো পেশি কোনটি এই প্রশ্নটা এসে দু সালে রেলের গ্রুপ ডিতে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি সিলিয়ারি পেশি পেশি সিলিয়ারি পেশি মাসেটর পেশি ডেলটয়ের পেশির মধ্যে সিলিয়ারি পেশি হচ্ছে সবথেকে ছোটো আর মানবদের সব থেকে ছোটো পেশি হচ্ছে আমাদের কানে যে স্টেপি সারটি রয়েছে তার পাশে যে স্টেপিডিয়াস পেশি রয়েছে সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র পেশি পরের প্রশ্ন দেখো বধ হজম রোগের চিকিৎসার জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় বধ হজম বধ হয় তার জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয় অ্যানালজেসিক ওষুধ ব্যবহার করা হয় অ্যান্টাসিড ব্যবহার করা হয় না অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা হয় তো বধ হজমের জন্য কিন্তু অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেমন কেটে গেলে বা কোথাও কিছু হলে তখন সেটা অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা হয় সেপটিক না যাওয়ার জন্য অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখো সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ পশ্চিমবঙ্গে অবস্থিত সমুদ্রের তলদেশে প্রাপ্ত বনস্পতিকে কি বলে সমুদ্রের তলদেশে প্রাপ্ত বনস্পতিকে কি বলে নেকস নুয়াস প্লাঙ্কস বেং বেংয়োগ তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নু আশ বলে নু আঁশ পরে প্রশ্ন বলছে নিচে দেওয়া কোনটি একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড নয় মানে এর মধ্যে কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় থাইরয়েড গ্রন্থি ডিম্বাশয় অগ্নাশয় না যকৃত তো থাইরয়েড ডিম্বাশয় অগ্নাশয় এগুলো একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যকৃত অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড নয় পরের প্রশ্ন বলছে কোনটি কঠিনতম ধাতু নিম্নে যে চারটি অপশান রয়েছে সোনা লোহা প্ল্যাটিনাম আর টাংস্টেন এর মধ্যে কোনটি কঠিনতম ধাতু ঠিক আছে সঠিক উত্তর কিন্তু অপশান ডি টাংস্টেন হয়ে বেশ কঠিনতম ধাতু তো এখানে পাশে দেখো যে এদের সংকেতগুলো দেয়া দেওয়া রয়েছে এগুলো একটু মুখস্থ করতে হবে সোনা এর সংকেত হচ্ছে এ ইউ লোহার এফ ই মানে ফেরিক আর হচ্ছে প্ল্যাটিনাম হচ্ছে পি টি টি এস পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি চুম্বক ধারণ ক্ষমতা উচ্চ মানে এর মধ্যে কোনটির চুম্বক এর ক্ষম ধারণ ক্ষমতা সবথেকে বেশি তামার কোমিয়াম অ্যালুমিনিয়াম না স্টিলের তো সঠিক করতে হবে কিন্তু স্টিল ঠিক আছে বা লোহার চুম্বক ধারণ ক্ষমতা সবথেকে বেশি পরের প্রশ্ন বলছে গামার রশ্মি হলো নিম্নের কোনটি গামারস রশ্মি সম্পর্কে নিচে কোনটি ঠিক আছে তো এটি বলছে উচ্চ শক্তির ইলেকট্রন কোণা স্রোত এটি স্বল্প শক্তির ইলেকট্রন উচ্চ শক্তির প্রোটন স্রোত আর অপশন ডি বলছে উচ্চ শক্তির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান গামা হলো হল শক্তির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরের প্রশ্ন ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত নব্বই একানব্বই বিরানব্বই না তেরানব্বই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি বিরানব্বই পরের প্রশ্ন দেখো ধাতু শঙ্কর কি ধাতু শঙ্কর কি বলছে যে মিশ্র ধাতু যার মধ্যে কার্বন আছে মিশ্র ধাতু যার মধ্যে যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ অপশন বলছে খুবই রঙিন মিশ্র ধাতু তো সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে যাবে মিশ্র ধাতু যার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি তাকে ধাতুশঙ্কর বলে পরের প্রশ্ন বলছে ক্লোরিন গ্যাসের বর্ণ কি। নির্মাণ কোনটি ক্লোরিন গ্যাসের বর্ণ হলুদ আভ সবুজ 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 আভ হলুদ সবুজ না হলুদ সঠিক উত্তর কিন্তু ক্লোরিন গ্যাসের বর্ণ হচ্ছে অপশন এ হলুদ আভ সবুজ পরের প্রশ্ন হচ্ছে যখন কোনো বস্তুকে বৃত্তাকারে ঘোরানো হয় তাতে যে কাজটি করা হয় সেটি কেমন একটি বৃত্তাকারে কোনো বস্তুকে ঘোরানো হলে যে কাজটি সেটি পজিটিভ হয় নেগেটিভ হয় সে কাজটি শূন্য হয় না ইনফিনিটি হয় মানে অসীম তো সঠিক উত্তর কিন্তু শূন্য হয় কাজ যখন কোনো বস্তু একটি বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন তার কাজ হয় শূন্য পরের প্রশ্ন বলছে বরফ জলে ভাসে তার কারণ কি বরফ জলে ভাসে তার কারণ হচ্ছে বরফ কিন্তু জল অপেক্ষা হালকা তাই বরফ জলে ভাসে পরের প্রশ্ন দেখো জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড নিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড তো সঠিক উত্তর কিন্তু অপশান বি একশো ডিগ্রি সেন্টিগ্রেড সবাই জানি কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো যে জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি ফারেনহাইট এই প্রশ্নটা তোমরা উত্তর দাও আর এখান থেকে আর একটা প্রশ্ন মনে পড়লো যে কেলভিন স্কেলে মানুষের দেহের টেম্পারেচার কত ঠিক আছে এই কোশ্চেনটা অনেক জায়গায় এখন পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো এই রকম কোশ্চেন আসবে কয়েকটা পরীক্ষাতে এসে তো তোমরা আমাকে দুটো প্রশ্ন উত্তর দাও যে জলের স্পর্ণাঙ্ক এটা তো সেলসিয়াসে হলো বা সেন্টিগ্রেডে হলো ফ্যানাইট স্কেলে কত কত ডিগ্রি ফ্যানাইট আর কেলভিন স্কেলে মানুষের দেহের তাপমাত্রা কত এই দুটো প্রশ্ন উত্তর আমাকে কমেন্টে দাও পরের প্রশ্ন বলছে শব্দ কোন মাধ্যমে ভিতর দিয়ে যেতে পারে না শব্দ কোন মাধ্যমে ভিতর দিয়ে যেতে পারে না জলের মধ্যে দিয়ে স্টিলের মধ্যে দিয়ে বায়ের মধ্যে দিয়ে না শূন্য মাধ্যমে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না সব থেকে জোরে শব্দ প্রবাহিত হয় কিন্তু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে তো এই অপশানের মধ্যে কিন্তু স্টিল হয়ে যাবে সঠিক উত্তর মানে সব থেকে বেশি জোরে প্রবাহিত হয় স্টিলের মধ্যে দিয়ে এই তিনটি অপশানের মধ্যে কেমন আর শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ কোথাও যেতে পারে না অ্যাকচুয়ালি মাধ্যম ছাড়া শব্দ যেতেই পারে না ঠিক আছে তাই না শূন্য মাধ্যম মানে মাধ্যম ছাড়া তাই সেখানে যেতে পারে না তো আজকে এই পঁচিশটা প্রশ্নে কে কতগুলো মানে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা আমাকে বলো যদি পনেরো বেশি হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে পনেরো বেশি হয়েছে তো আর সেটগুলোর প্রশ্ন কেমন হচ্ছে আমাকে একটু জানিও প্লিজ যে কঠিন হচ্ছে সহজ হচ্ছে নাকি কেমন করব আরও সহজ করতে হবে কি আরও কঠিন করতে হবে আমাকে একটু জানিও প্লিজ নাহলে আমি বুঝতে পারছি না তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট অবশ্যই করবে আর বন্ধুর সাথে শেয়ার করবে কেমন কেমন ভালো লাগলো লাইক তো অবশ্যই করবে তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই